আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। কেমন আছো সবাই? মর্নিং ম্যাম। ভালো আছো সবাই? ভালো আলহামদুলিল্লাহ, ভালো আছি ম্যাম, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমাদের আর 2 মিনিট অপেক্ষা করি, তারপরে কথা শুরু করি। আজকে আসলে বেসিক্যালি ইনফরমালি বা লার্জ অ্যানিমাল মেডিসিন কোর্সের লাস্ট ক্লাস, জাস্ট খালি কোনগুলো আবার ইম্পর্টেন্ট আরেকবার বলে দেওয়ার জন্য ক্লাসটা। আর বেসিক্যালি এখন যা তোমাদের পড়াশোনা করতে হবে, পূর্ববর্তী সেমিস্টারের পড়াশোনা করতে হবে, এটা পরবর্তী সেমিস্টারের পড়াশোনা, দ্যাটস ওয়াই এত বেশি প্যানিক হওয়ার কিছু নাই। পরীক্ষা হঠাৎ করে ঘোষণা দিবে আর তোমার এটার জন্য অনেকদিন, মানে 7 দিন 10 দিন, আমার তো মনে হয় না এত বেশি প্রিপারেটরি লিভ দিবে। যেদিন বলবে হয়তো তার পরের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে। তো এটাই, অলরেডি তোমরা মিড টার্মটা দিয়েছো ওই সেমিস্টারের, তো ওই আলোকেই হালকা হালকা করে রিডিং অ্যাটলিস্ট পড়া শুরু করো। আমরা জানি যে সম্পূর্ণ পড়া পরীক্ষার আগের দিন ছাড়া হয় না, অনেকেরই হয়তো হয়, আমার তো হয়তো না। তো আচ্ছা যাই হোক, আমি নিজের প্রেক্ষাপট থেকে বললাম যে মেন পড়াটা পরীক্ষার আগেই হয়, বাট শীট মানে অধ্যায়গুলোর সাথে বা কনসেপ্টগুলোর সাথে পরিচিত হওয়া দরকার, এবং তখন অনেকটা বার্ডেন মনে হয় যদি এখন ইয়ে না থাকো, কারণ মিড টার্মের জন্য অতটা করে পড়ানো হয় নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রিপারেটরি লিভ যদি এতগুলো 6টা 7টা সাবজেক্ট, 7 দিন ছুটি খুব একটা বেশি কিছু না, একটা সাবজেক্ট পড়তে যেয়ে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য যে মোটিভেশন না পেলেও সেলফ মোটিভেটেড হয়েই পড়াশোনা শুরু করো, তাহলেই হয়তো মার্কসটা মোটামুটি ভালো আসবে। করোনার জন্য বন্ধ, কিন্তু সব সময় যে ওভাবে কনসিডার করবে এমন নাও হতে পারে, কারণ তোমরা জানো তো যে ফাইনাল পরীক্ষাগুলোর একটা সেকেন্ড সিটার কিন্তু বাহিরের থাকেন। ঠিক আছে, অনেক ক্ষেত্রেই এই সমস্যাটা অনেক বেশি হয়, সেকেন্ড সিটার রিলেটেড ইস্যুটা। মানে আমরা হয়তো সিনিয়র কোনো প্রফেসরকে ইয়া করছে, বাট দেখা যাচ্ছে উনি কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নাম্বার একটু আপ ডাউন করে ফেলেন, যেটা আমাদের সাথে ইয়ে হয়। এই জন্যই সব মিলায় বা প্রশ্নের সাথে একটু গরমিল হয়, আমরা পড়াচ্ছি এক ধরনের, বাহির থেকে করবেন না, দেখা যাচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন আলাদা। তো সব মিলাই একটা ধরনের ডিজাস্টার, কোনখান থেকে কোন সময় আসে বলা যায় না, তবে এতটা অ্যাব্রাপ্টলিও হবে না, মানে মিনিমাম একটু প্রস্তুতি, মানসিক প্রস্তুত থাকা দরকার। ঠিক আছে, ওই কোর্স আউটলাইনটুকু যতটুকু পড়ানো হয়েছে, আমার মনে হয় যে পুনরায় পড়া শুরু করে, যেটুকু বাকি আছে রিডিং করে রাখো, পরীক্ষার ডেট দিবে, ইটস ওকে, ওই সময় ফাইনাল ভাবে পড়া যাবে, তবে পড়তে হবে, কারণ হচ্ছে আমার মনে হয় না এত সময় দিবে। ঠিক আছে, এগুলো নিয়ে খুব বেশি দেখলাম যে ইয়া নাই, কারণ এখন বিসি স্যার যদি গুরুত্ব দিচ্ছে, 4th ইয়ারের বা ফাইনাল পরীক্ষাগুলো উনি খুব গুরুত্ব দিচ্ছেন, তো তোমাদেরটাও হবে, যেহেতু আমরা জানি যে আমাদের ইয়ার হচ্ছে 5 বছরে কমপ্লিট হবে অনার্স, তো দ্যাটস ওয়াই এটাও হবে, হয়তো হবে হয়তো না, হবেই, একসঙ্গে হয়তো জায়গা কম বেশি শুরু হয়ে যাবে, এটা এখনো ফাইনাল ডিসিশন হয় নাই। আর এই জন্যই কেউ বলছে না, কারণ অনগোয়িং ক্লাসটা কিন্তু আমাদের চলছে, অনেক ডিপার্টমেন্টে কিন্তু আবার ক্লাস বন্ধ করে। হ্যাঁ বলো, এখন এটা বললে লাভ নেই যে মানে এই সেমিস্টারে ক্লাস অফ করে আমরা পড়বো, এই সুযোগটা আসবে না। ঠিক আছে, তারপরেও বিশ্ববিদ্যালয় খোলা সম্পর্ক নির্দিষ্ট কোনো এই পর্যন্ত কোনো মানে কি বলবো আসে নাই, বিবৃতি আসে নাই। ঠিক আছে, তো ওই যে যতই আমরা বলি যে 2nd সেপ্টেম্বর কমপ্লিট করে হয়তো খুলে যাবে, তারপর দেখা যাবে কত কবে খুলে, ফাইনাল পরীক্ষাটা মেবি অনলাইনেই দিতে হবে, তো এটা তো আসলে ডিজাগ্রি করার কিছু না, আর এই জন্যই পড়তে হবে। ঠিক আছে, মিড টার্মে ধরো 20 মার্কস, এটা কিন্তু 60 মার্কস মোটামুটি পড়ে, সেলফ সিলেবাস বলি বা না, মার্কসের 60% কিন্তু এখানে। ঠিক আছে, তাহলে পড়তে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে মানে অর্ধেক নাম্বারে পরীক্ষা নিয়ে ওইটা দ্বিগুণে কনভার্ট করতেছে, আমাদের কি এইভাবে হইতে পারে নাকি আমাদের পুরো 60 দিতে হবে? ইউনিভার্সিটি ভ্যারি করে, তোমাদের এখানে যে আমাদের ভিসি স্যার আগের বারই আমরা মিড টার্মটা একটু শর্টে আরেকটু শর্টে নিতে চাইছিলাম, ঠিক আছে, যে অন্য কিছু করা যায় নাকি, তো উনি হচ্ছে যেটা ইয়া করলেন, আমি জানি না এইবারে এটা ফয়সালা হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি ফলো করবেন কিনা, করলে তো খুব ওয়াইজ হতো, আচ্ছা যাই হোক নাও উনি করতে পারেন, বা অনেক শিক্ষকই হয়তো চান না, যে চাই যে পুরা পরীক্ষা নিয়ে হয়তো ভাইবা নিবে, কিছু থিওরি কিছু এমসিকিউ কিছু ভাইবা হতে পারে, এত সহজে ছাড়বে বলে মনে হয় না, সেটাতে আমাদের কোনো লাভ ক্ষতি নাই, বিশেষত উপর থেকে যে নির্দেশ আসবে সেটা মানতে হবে, এতে কিছু করার নাই। এই ধরনের কোনো ডিসিশনের কথা আমি শুনি নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যে মার্কসটা ওরা ইয়ে করবে সেটা ডবল করবে। ঠিক আছে, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে শুনলে হয়তো বলতে পারতাম, তো আমরা ওইদিকে না যাই, আমরা চিন্তা করি যে 60 মার্কসের পরীক্ষাই হবে,
হয়তো বা কিছু রিটেন, কিছু রিটেনের মধ্যে এমসিকিউ থাকতে পারে বা অন্য কোনো ধরনের শর্ট ফর্মস, এবং কিছু হয়তো মৌখিক যেটা আমাদের ল্যাব ছাড়া থিওরি, যেটা এইভাবেই হয়তো কন্ডাক্ট হবে। আর এইভাবে করতে হলেও তোমাদের ফুল কোর্সে পড়তে হবে। এবং এই যে বলছি না যে 6টা সেমিস্টার, আমি তো মাত্র ধরো একটা পড়া পড়বো, তোমরা স্টুডেন্ট, তোমাদের কিন্তু 6টা 7টা সাবজেক্ট আছে, 7টাই পড়তে হবে, 8টা সাবজেক্ট আছে, 8টাই পড়তে হবে। তো 8টা যখন পড়বে তখন কিন্তু সেটা টাফ। আমি তো মাত্র ধরো তিনটা তিনটা কোর্স পড়া সহজ, ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি ধরো ছাত্র, আমি পরীক্ষা দিব, তিনটা কোর্স পড়া খুব সহজ, বাট দেখা যাচ্ছে তোমাদের কোর্স হচ্ছে মোট 8টা। তাহলে 8টা সম্পর্কেই ভালো ধারণা নিলেই তবেই তো তুমি ভালো মার্কস পাবা। আর যতই বন্ধ থাক করণে, যত কিছুই থাক, যতই রেজাল্টের দরকার না থাক, তারপরেও একটা মার্কস এর দরকার পড়ে, ঠিক আছে? এই জন্য পরীক্ষার জন্য এখন থেকে পড়াশোনা করো, মন একেবারে দম বন্ধ করে পড়া লাগবে এমন কিছু না, ভাট পড়তে হবে। আমার মনে হয় যে ভালো পড়তে হবে, কারণ আমি মিডটার্মের কথা যতটুকু শুনেছি, আমার কোর্স গুলো মিডটার্ম আমি কেমন নিয়েছি আমি তো জানি, কেন ওইভাবে নিছি আমিও জানি, যেমন স্টুডেন্ট গুলোর মানসিক অবস্থা কি, হঠাৎ করে পরীক্ষা দিচ্ছে, তো অ্যাব্রাপ্টলি যদি আমি পরীক্ষার মতো পরীক্ষা নেই তাহলে হয়তো ওরা খারাপ করবে। তো যতটুকু মিনিমাইজ করা সম্ভব হয়েছে আমি করেছি। তারপরেও আমাদের ডিপার্টমেন্টের টিচারদের সাথে কিন্তু কথা হয়, তো সেখানে কথা বলার প্রেক্ষাপটে একটা যেটা একটু বলেছি যে তোমার আসলে এখন যেহেতু মানে তোমরা পড়া থেকে মোটামুটি অনেকটাই দূরে সরে যাওয়া হয়েছে, তোমরা কেন, আমরাও তো, এখানে তোমাদের হয়তো মার্কেট ডিস্ট্রিবিউশনে জাজমেন্ট করা হবে, আমাদের জাজমেন্ট করা হবে না, এটাই ঠিক আছে। কিন্তু ওই যে আমি তোমাদের মার্জিয়া ম্যাডাম যেভাবে বললেন, আরো আছেন যারা অনেকেই, যে আসলে তোমরা পড়া থেকে অনেকটা দূরে সরে গেছো, তো এখন মিড টার্ম এর একটু করলেও আমি জানি না কতটুকু কনসিডার না করবেন, বাট ফাইনালে মনে হয় না কোনো কনসিডারেশন হবে, ঠিক আছে? ভালোভাবে পড়তে হবে, এটা মনে রেখো, ঠিক আছে? এটা বলার এটাই কারণ। আর আমার আজকে আসলে ইনফরমালি লার্জ এনিমেল মেডিসিন কোর্সের সমাপ্তি, খুবই অল্প পড়ানো হয়েছে, এটুকু পড়া ছাড়া কোনো সুযোগ নাই, ঠিক আছে? এটার বাহিরে এটা থেকে কমানোর সব সুযোগ হবে না, সাজেশন কখনো, জাস্ট এই জন্যই বারবার বলা। আর অন্যান্য কোর্সেও আমাদের পূর্ববর্তী সেমিস্টার ছিল সিস্টেমিক ফার্মাকোলজি, তোমার হচ্ছে এন্টোমোলজি, ঠিক আছে, এবং মেডিসিন, ওখানেও কিন্তু অনেক শর্ট সিলেবাস, এর থেকে কমে সাজানো সম্ভব না। সেকেন্ড সিটারও ওই জায়গাগুলো থেকেই জাস্ট খালি ধরো যে মোটামুটি কোশ্চেন 10% হয়তো, মানে দেখা যাচ্ছে ওনার ওখান থেকে টোটালে চলে আসবে, বাদ বাকি মানে পুরা ধরে নাও যে 90% কোর্স থেকে কাভার হবে, ঠিক আছে? তো একজন স্টুডেন্ট যদি এর মধ্যে বাদে ছাদে পড়ো হয়তো কমন পড়বে না, কোর্স খুব ছোট, পড়াশোনা শুরু করো, ঠিক আছে? পড়তে হবে, এখন ওই মুভি আর ইয়া দেখে হবে না, এখন একটু পড়াশোনা শুরু করো, কারণ পড়াশোনা, আমি তোমাদের একটা কথা বলি, যখন আমি বিসিএস প্রিলি দিচ্ছিলাম, তো প্রথমে অনার্স মাস্টার্স পর্যন্ত তো পড়ি নাই, তো পড়তে ভালো লাগতো না, বাংলা পড়া সো বোরিং। আচ্ছা যাই হোক, তারপরে আসলে 2016 সালে 30 সেপ্টেম্বর গেলাম সংসার করতে, তো আমার মনে হলো যে আসলে সারাদিনে আমার কোনো কাজ নাই, রান্না বান্না অনেক কিছুই নাই, সবই আছে, বউ আছে, সবই আছে। পরে দেখলাম যে আচ্ছা তাহলে বইটা নিয়ে পড়ি, মানে সিরিয়াল দেখতাম হিন্দি, তখনকার কথা, তখন তো বাচ্চা ছিল না, কোনো ইয়া ছিল না, কোনো ধরনের কোনো কাজ নেই, ভালো কথা। তো প্রথম দিন দেখলাম যে একটা পেজ আমি সারাদিন রিডিং পড়তে পারিনি, মানে পড়া থেকে দূরে থাকলে যা হয়, কারণ আমি বাংলা পড়ায়, এখন তোমরা যেমন পড়া থেকেই দূরে, তখন ধরো আমি এই যে বিশেষ টাইপের পড়া থেকে দূরে, তো এক সারাদিনে এক পেজ হয় নাই। তো লাস্টের দিকে দেখতাম যে একদিনে আমি 70 পেজও পড়েছি, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এরপরে আসলে রান্না বান্না করতাম ওই সময়টায়, কারণ তোমাদের ভাইয়া অফিস ছুটি হচ্ছে সন্ধ্যার পরে, যেত 9টা 10টার দিকে, তো দেখা গেছে যে আমি ওই সময়টায় হচ্ছে রান্না বান্না করতাম, এর আগ পর্যন্ত তো আমি ফ্রি, তো ওই সময় পড়তাম। মানে এক্সাম্পল দিলাম, যেহেতু আমি পড়া থেকে অনেকটা দূরে ছিলাম, প্রথম দিকে আমি একটা পেজ পড়তে পারিনি সারাদিনে মনোযোগ দিয়ে, পড়া শুধু পড়লে হয় না, মনোযোগ লাগে, কিন্তু পরের দিকে দেখলাম যে আমি এই 5-6 ঘন্টার মধ্যে 70 পেজ ও রিডিং করতে পারছি, এবং জিস্ট পয়েন্ট গুলো মনে রাখা সম্ভব হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে তোমার যদি অভ্যাস না থাকে, অনেকদিন ধরে পড়ার অভ্যাস নাই তোমাদের, অভ্যাসটা করতে হলেও কিছুটা দিন সময় লাগবে, দ্যাটস ওয়াই বারবার বলা, সবসময় যে কনসিডারেশন সুযোগ থাকবে এমন না, ঠিক আছে? মিড টার্ম মোটামুটি হয়েছে, খারাপ হয়নি, ভালো মার্কস তোমাদের এসেছে, তো ফাইনালও তার পরিপ্রেক্ষিতে বলি বা ইয়া বলি, ভালোভাবে না দিলে ভালো একটা মার্কস আসবে না, ঠিক আছে? আর কিছু নাই নাই জীবনে অনেক কিছুই দরকার পড়ে, একটা মার্কসও লাগে, একটা ইয়াও লাগে, সবই লাগে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমার মনে হয় যে পড়াশোনা শুরু করো। আর আসলে বিশেষ মোটিভেশন কে দিবে বলো, কার এত মানে দরকার? নিজেরটা নিজেরই, সব সময় মনে করবা নিজেরটা নিজেরই, ঠিক আছে? কেউ না, মানে নিজের বলতে ফ্যামিলি ছাড়া বাহিরে কেউ কখনো তোমাকে কোনো হেল্প করবে না, এটা নর্মাল নিয়ম। বাবা মায়ের মতো, মা বলবো বিশেষ করে, বাবার কথাও বলবো না, বাবার থেকে সবারই আসলে অবদান আছে, কিন্তু তোমার মায়ের যে অবদানটা আসলে দেখা যায় না,
মাত্রা অনেক বেশি অবদান। এই জন্য আমাদের ধর্মেও দেখা যাচ্ছে যে তিনবার বেশি বলা হয়েছে গুরুত্ব দেওয়ার কথা, তারপর 4 নম্বরে বাপ। তবে মেলা হাদিস আছে, আমরা ওদিকে না যাই, বাপকে ডিসকারেজ করছি না, বাট মায়ের অবশ্যই যেহেতু ঘরে থাকে পুরো ঘরটাই মিনি হোম মিনিস্ট্রি সে, তাহলে তার অবদানটা একটু বেশিই বলবো। আর বাবার অবদানটা বলবো যে অনেকে আছে যে একেবারে রক্ত মানে পরিশ্রম করা টাকা দিয়ে সন্তান মানুষ করছে, সেই সব ডিসরেসপেক্ট কাউকেই না, মাকেও বেশি সম্মান করতে বলছি না, জাস্ট খালি বললাম যে আসলে ফ্যামিলির থেকে আপন কেউ নাই, ঠিক আছে? তো এটা মনে রাখ, পড়াশোনা শুরু কর। বেশি অলরেডি কিন্তু 2টা ইয়ার নষ্ট হয়ে গেছে, ইয়ে নষ্ট হয় না, আমি বলবো 1টা ইয়ার অ্যাট লিস্ট, 1 বছর পিছাই গেছো, যত কিছুই করো এই 1টা বছর জানি না কিভাবে কাভার করা সম্ভব হবে। আমরা মনে করছিলাম হয়তো এই জানুয়ারিতে খুলে যাবে, ঠিক আছে? তো এই জানুয়ারি তো খুললো না, 1টা মানে 2টা বছর নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স এর কাছাকাছি আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? এইটাই আর কি। কিছু বলার আর আসলে কি মোটিভেশন, সেলফ মোটিভেশন নিতে হবে, একটু কিছু করার নাই, জীবনটা তো তোমাদের, ঠিক আছে? তো এটাই। আর কোনো যে কোনো প্রয়োজনে, যেমন ধরো পূর্ববর্তী সেমিস্টারের এর থেকে কমানো সম্ভব না যেটুকু করানো হয়েছিল, বাট ওইখানে কোনো সমস্যা হলে অবশ্যই বলতে পারো, সেই সুযোগ আছে তোমাদের, মনে হয় যে বলতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, বাহিরে আসলে রাস্তা দিয়ে অনেক গাড়ি টাড়ি যায়, এই জন্য সাউন্ড একটু বেশি হবে, এই জন্য কিছু মনে করার কিছু নাই। আমরা আজকে কোর্সটা কমপ্লিট করার পরে পরবর্তী সপ্তাহ থেকে শুরু করবো ইমিউনোলজি, হালকা হালকা পড়বো, অল্প অল্প, চাপ দিচ্ছি না, চাপ দেওয়ার প্রয়োজনও নাই, কারণ আমার কোনো তাড়াহুড়া নাই। তোমাদের সাথে সাথে পড়তে হবে ওই সেমিস্টারের পড়া, ঠিক আছে? আমার এই ক্লাসটা যতটুকু গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের ওই সেমিস্টারের পড়াটা পড়া, কারণ ওটা হচ্ছে রিসেন্ট, কিছুদিন পরে পরীক্ষা হবে। কিছুদিন কবে সেটা আসলে জানি না, ধরে নাও যে ধরো যে হচ্ছে 1 মাস, 1 মাসের মধ্যে ধরো পরীক্ষা শুরু হবে, যে আজকে না পর কালকে থেকে পড়বো, এরকম করলে দেখবো যে পড়াই হবে না। একটা কথা মনে রাখবা, পড়তে হবে, ভালো পড়তে হবে, কোর্স কিন্তু কম না, কম্পারেটিভ অ্যানাটমি আছে, আমি মনেই নাই অনেকগুলো, আমার নিজের গুলো শুধু মনে আছে অনেকগুলো। আমি থার্ড ইয়ারদের কেন বলি, কারণ থার্ড ইয়ারের হচ্ছে চেয়ারম্যান আবার আমি, মানে এক্সাম কমিটির চেয়ারম্যান, সো কোয়েশ্চেন মডারেশন যখন দায়িত্ব পড়বে আমার স্টুডেন্টদের ভালো মন্দটা আমার দেখতে হবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি বারবার খালি বলি যে একটু পড়ো, একটু পড়ো, একটু পড়ো, এখন থেকে পড়ো, এখন থেকে পড়লে পরে খারাপ কম কম করবা, এটাই। আর যদি এখন না পড়ো পরীক্ষা খুব খারাপ হবে, রেজাল্ট খুব খারাপ আসবে। আর যে এজ এ চেয়ারম্যান আমার কিন্তু একটা দায়িত্ব, এক্সাম কমিটি চেয়ারম্যান, নট ডিপার্টমেন্টাল চেয়ারম্যান, এটা কিন্তু আমার দায়িত্ব যে হচ্ছে তোমাদের একটা ভালো মার্কস করার জন্য দিক নির্দেশনা দেওয়া। পরীক্ষাই দিচ্ছ না, আর 8 দিন দিলে ছুটি চলে যাচ্ছে 32 দিন, মানে তোমার পরীক্ষাতে থিওরিতে শুধু, আরো ল্যাব আছে, এক পরীক্ষা দিতে তোমাদের লেগে যাবে 3 মাস, বুঝাতে পারছি? মনে হয় না 60 মার্কস এর এই সময় এটা কনসিডার করার সুযোগ থাকবে, আশা করি বুঝতে পারছো। ওটা ছিল 20 মার্কস, দ্যাটস ওয়াই উসিলা দেওয়া গেছে যে হ্যাঁ মানে আমরা ইয়া করবো, যেহেতু এখানে এক্সপার্ট মেম্বার থাকবেন এবং হতে পারে ডিপার্টমেন্টের স্যারেরা এক্সপার্ট মেম্বার, তারপরেও আমার মনে হয় না এগ্রি করবো। ওইবারই মেলা কষ্টে রাজি করানো হয়েছে, নাজিম স্যার আমি বললাম যে স্যার আমার 2টা বাচ্চা আমার কোনোভাবে সম্ভব না, আমি একদিনে নিবো, কেউই তো এই কথা উত্থাপন করেনি। পরে আচ্ছা যাই হোক, আমি নিলাম, যেন শরীফও নিলো, বাচ্চাও নিলো, আমি জানি নাজিম স্যার হয়তো পরীক্ষা ছিল না, এটা হলো কাহিনী। তো এই 60 মার্কসের সময় এটা বলার সুযোগ নাই, আশা করি পয়েন্টটা বুঝতে পারছো। তো ধরে নাকি খালি রিটেন না, 60 মার্কস এর মধ্যে টোটাল খালি রিটেন হবে, রিটেন হলেও just a minute, আচ্ছা হ্যাঁ, মাঝে যে কোশ্চেনটা ছিল ওটা আসলে এখনো ফিক্সড হয় নাই, তো
তবে আমার মনে হয় না যে শুধু রিটেন ফর্মে হবে, এমসিকিউ হয়তো থাকবে, কিছু ট্রু ফলস থাকতে পারে, শর্ট কোয়েশ্চেন থাকতে পারে, ওভারঅল সব মিলায়ে মানে জাস্ট খালি ঘন্টার পর ঘন্টা লিখে যেতে হবে বলে আমার মনে হয় না। হয়তো কিছু না হতে পারে, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন কিছু থাকতে পারে, শর্ট ফর্ম থাকতে পারে, হয়তো বড় প্রশ্ন দু একটা থাকতে পারে। তারপর আমার তোমাদের ক্ষেত্রে পরামর্শ যেটা, যে শীটগুলো বা শীটগুলো বা যাই থাক না কেন, রিডিং পড়ো, জাস্ট রিডিং পড়ো, রিডিং পড়লে এমসিকিউ আসুক, বড় প্রশ্ন আসুক, লেখা সম্ভব হবে। ঠিক আছে, রিডিং ছাড়া, উইদাউট রিডিং এটা পারবা না, কারণ এমসি পারবা এই জন্যই বলছি, এমসিকিউ আসলে তো ভিতর থেকে আসবে, এমসিকিউ তার সাজেশন করার সুযোগ নেই। ঠিক আছে, এমসিকিউ কিন্তু বলার সুযোগ থাকে না, চারটা থাকে, একটা লিখতে হয়। ঠিক আছে, তো ওইভাবে অনেক সময় আন্দাজ করা যায় না। আর এই যে বললাম, কোনো প্রিপারেশন যদি না থাকে, রিডিং যদি না পড়ো, যদি একটা খালি বড় প্রশ্ন আকারে পড়ে যাও, কমন না বলতে ফেল করে ফেলবা। একজন ফেল করলে কি, আমার তো একটা স্টুডেন্ট ফেল করলো, এটাই আর কি। ঠিক আছে, প্রস্তুতি নেওয়া শুরু করো। আচ্ছা, ওকে, লাস্ট এনিমেল মেডিসিন কোর্স এর একটা টপিক বলেছিলাম যে পড়াবো, সেটা হচ্ছে গ্রাস টিটানি। ঠিক আছে, ওয়েল কারণ শুধু এইভাবে ক্লাসে অ্যাটেন্ড করে কিন্তু কোনো লাভ হবে না। পড়া শুরু করো, আগে সেমিস্টার ভালো করতে হবে। আগে সেমিস্টার প্রত্যেকটা তিন ক্রেডিটের সাবজেক্টটা ধরো 2 দিন ছুটি থাকবে। ঠিক আছে, মনে রাখ কথাটা, হয়তো বা এর থেকে বেশি তো কোনোভাবেই না, কমও হতে পারে, কম হওয়ার সুযোগ নাই। তিন ক্রেডিটের একটা সাবজেক্ট ধরো 2 দিন ধরো, এর থেকে বেশি ছুটি নিলে তোমাদের যেটা লস হবে, পরীক্ষা দিতে দিতে 2 মাস লাগে যাবে, তার পরবর্তী সেমিস্টার কি করবা, বুঝতে পারছো? আমরা তো কোর্স কমপ্লিট করে ফেলবো, কারণ আমাদের আর কি ক্লাসের মধ্যে ক্লাস নিয়ে তখন চাপ হলেও তো নিবো, যা ইমিউনোলজি আমার একটা কোর্স শেষ, আর একটা কোর্স এর বাকি আছে, ওটার মোটামুটি ধর 20% শেষ, 80% প্রতিদিন একটা করে ক্লাস নিলে তো বার্ডেন তো বার্ডেনই। ঠিক আছে, এই জন্য যে অত বার্ডেন নেওয়া দরকার নেই, যেটা করো যে হচ্ছে এখন থেকেই পড়া শুরু করো, চাপ করবে না একটু, এইটা ভালোভাবে দিতে পারবে, রিল্যাক্স মোডে দেওয়ার বিষয়টা আর কি। আসোই যখন পড়াশোনা করো, ভালো করতে হবে। ঠিক আছে, আচ্ছা, কথা শোনা যায়? জি ম্যাম, শোনা যায়, জি ম্যাম, শোনা যায়। অন্যান্য কোর্স কি শেষ নাজমুল স্যার, শরীফ স্যারের? না ম্যাম। মার্জিয়া ম্যাডামের কি অবস্থা? মার্জিয়া ম্যাম ক্লাস নেওয়া হচ্ছে না? না ম্যাম, না। আচ্ছা, ও মনে হয় অসুস্থ হালকা, আমি তো জিজ্ঞেস করেছিলাম, বলেছে ভালোই আছে, আমি এরপর আর জিজ্ঞেস করিনি, তোমার জানা মনে হয় ম্যাডাম তো প্রেগনেন্ট। আচ্ছা, তারপর আমার মনে হয় যেহেতু অনলাইনে ক্লাস ছিল, নিয়ে শেষ করতে পারতো। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমি চেষ্টা করবো কথা বলার। কতটুকু হয়েছে ধরো, আমার কিন্তু লার্জ অ্যানিমেল কোর্স শেষ, আমি কিন্তু ইমিউনোলজি যদি ঠিকভাবে ধরি, সপ্তাহে যদি একটা জায়গায় দুটা কোর্স করাই, আমার 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, তো এত চাপের প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা, জাস্ট ম্যাম, আই আমার ছোট বাচ্চাটা এত জ্বর আসছে হঠাৎ করে, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, বেশ জ্বর, এবং জ্বর যখন মাথায় উঠে যায় খুব কান্নাকাটি করে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়ে, হয়তো এই জন্য কান্নার সাউন্ড শুনতে পারো, কিছুক্ষণ কন্ট্রোল করা যায় না, তো আমাকে না দেখা পর্যন্ত কাঁদে, আমাকে দেখলে কাঁদে না, কম কাঁদে। ঠিক আছে, আমরা একটু গ্রাস টিটানের দিকে যাই, আর কিছুই না। এটা হচ্ছে একটা বলেছে যে ব্লাডে যখন লো লেভেল অফ ম্যাগনেসিয়াম থাকবে, তখন যে প্রবলেমটা হয় সেটাকে বলা হয় গ্রাস
ওকে ঠিক আছে, আমরা যেখানে ছিলাম যে এটা আসলে বেসিক্যালি আর কিছুই না, একটা হাইলি ফ্যাটাল ডিজিজ যেটা অ্যাসোসিয়েটেড হচ্ছে লো লেভেলস অফ ম্যাগনেসিয়াম যখন ব্লাডে থাকবে তখন। তারপরে বলা হচ্ছে এটা সব ধরনের ক্যাটেলকে আক্রান্ত করতে পারে, বাট ওল্ডার কাউস যেটা হচ্ছে কালভিং করছে উইন্টার এবং স্প্রিং এ এটা হচ্ছে মোস্ট রিস্কে থাকে, ঠিক আছে। তারপরে বলা হয় যে আমার খুবই চিকন এবং অনেক বেশি ফ্যাট, এটা হচ্ছে মোস্ট সাসেপ্টেবল। আর কিছুই না, কারণটা এটা জাস্ট খালি জানা, এটা রিটেনের জন্য না, কিউর জন্য না, ভাইবার জন্য আমি বলে রাখছি, বা এমসিকিউ ধরে নিতে পারো। বেসিক্যালি আমাদের হাড়ে এবং মাসেলস মাংসে হচ্ছে তোমার থাকে ম্যাগনেসিয়াম, কিন্তু সব সময় একেবারে সরাসরি অ্যাক্সেস করা যায় না, যখনই দরকার পড়ে কনস্ট্যান্টলি ইউরিন ফিসিস মিল্ক দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে, ম্যাগনেসিয়াম। এই জন্যই আমাদেরটা আমাদের অ্যানিমেলের ফিডে ম্যাগনেসিয়াম দিতে হয়, দেওয়া হয় অনেক সময়, অধিকাংশ ক্ষেত্রে দেওয়া হয়। তারপর বলতে সায়েন্সটা কি পাবা, যে অনেক ক্ষেত্রে দেখাচ্ছে হঠাৎ করে মরা গরু পাচ্ছে, ফাউন্ড ডেড। তারপর বলা হচ্ছে যে লেগ পেডিং, পা অনেকক্ষণ ধরে হয়তো বাড়ি বাইরে এসেছে, যে বাংলাতে যেটা বলে বিফোর ডেথ, লাইং অন দ্য সাইড উইথ স্টিফ আউটস্ট্রেচড লেগ দ্যাট ট্র্যাশ ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, মানে পা মনে হয় আছে যে মরার আগে অনেকক্ষণ ধরে পাটা সেখানে সে আমি এই যে দুই দিন আগে একটা পেয়েছিলাম গ্রাসটিটানি, এটা একটা গাভী, ওটা আর কি ওরা ওই যে মিল্কিং করে, কিন্তু ওই গাভীকে ওরা অলরেডি কোনো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো খেতে দেয় না, ওই ক্ষেত্রে হ্যাঁ ওর সিমটম ছিল, হ্যাঁ ওর সিমটম ছিল যে সকালে হঠাৎ করে যখন ঘাস দিতে গিয়েছে তখন ও ওইটা মুখে দেওয়া বদলে মানে ও পিছন দিকে মানে ই করে পড়ে গেছে একবারে, মানে মানে তারপরে ওই ওইখানে যে ও পা ছড়াছড়ি করতেছে, আর তারপরে যখন ওকে উঠে দাঁড়িয়ে দেওয়া হয়েছে তখন ও আর কি ওই যে মাথাটা মানে একটু পিছন দিকে নিয়ে মানে ঘুরতেছে মানে এরকম আর কি, বুঝতে পারছি। হ্যাঁ আমি আসলে হ্যাঁ টেম্পারেচার হ্যাঁ টেম্পারেচারটা আমি পেয়েছিলাম 97°F, কমে গেছে তাহলে, তো আমি হ্যাঁ ইমিডিয়েটলি যে ডেক্সট্রোসেলাইন আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এর প্রিপারেশন দিয়েছি, সাথে একটা ওই যে বিউটোফসফেন সায়ানোকোবালামিন দিয়েছি আর এটা অ্যামাইনো অ্যাসিড দিয়েছি, দেওয়ার মানে আর কিছুক্ষণ পরে আস্তে আস্তে ওই দিনটা কিছুটা কিছু নিছিল, পরের দিন থেকে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এই আচ্ছা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে কাজ হয়েছে। তোমরা শুনলে আসলে এই কেসটা আমি ফিল্ডে কখনো পাই নাই আমার স্টুডেন্ট লাইফে, এভাবে তার প্র্যাকটিস যেহেতু করি নাই, আর যারা করছে এই জন্য তাদের কাছে শোনা, তারা নিউ নিউ কেস পাবে, অনেক কিছু হ্যান্ডেল করবে, আমরা শিখতে পারবো, শেখার তো শেষ নেই বয়স। তো আমাদের যে ট্রিটমেন্ট এটা আসলে বেসিক্যালি জাস্ট বলার জন্য বলা, যে আসলে আমরা কোশ্চেন করা হয় যে কিসের কিসের মাধ্যমে ম্যাগনেসিয়াম বডি থেকে লস হতে পারে, ইউরিন ফিসিস মিল্ক, ঠিক আছে। তারপরে মনে রাখবা যে ব্লাড ট্রিটমেন্টটা কি হবে, আসলে ব্লাড ম্যাগনেসিয়াম লেভেলটা তোমাকে রিস্টোর করতে হবে, এই ইন্ট্রাভেনাস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যে প্রিপারেশনটা আছে ওটা দিতে হবে। বলা হচ্ছে যদি হচ্ছে ক্রিটিক্যাল টাইম হয় তাহলে ইনজেক্ট করতে বলছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আন্ডার স্কিন, মানে সাবকিউটিনিয়াস রুটে হয়তো, নাজমুল সেই ইনজেকশন কি ইন্ট্রাভাসকুলার দিয়েছিলে না সাবকিউটিনিয়াস? ম্যাম আসলে ইন্ট্রাভাসকুলার বা সাবকিউটানিয়াস এগুলো দিলে তো খুবই আস্তে আস্তে কাজ করে, তবে ইন্ট্রাভেনাস দিয়েছো আর কি, বুঝতে পেরেছি, আইভি দিয়েছে তাতে খুব দ্রুত কাজ করে, আইভি ড্রাগের কাজই হচ্ছে দ্রুত কাজ করা, ঠিক আছে, আর ওগুলো দিলে একটু সময় লাগে লেন্দি, এইটাই। তাহলে ইন্ট্রাভেনাসলি তোমরা ক্যালসিয়াম ইনজেকশন প্রিপারেশন দিবে এটার ক্ষেত্রে যদি এরকম কোনো কেস পাও, আর এটা হতে তাহলে যদি অ্যানিমেল না উঠে বা শুয়ে থাকে তাহলে কিন্তু নীল ফিভারও হতে পারে, হাইপোম্যাগনেসিমিক টিটানিও হতে পারে, যেটার অপর নাম হচ্ছে গ্রাস টিটানি, ঠিক আছে, দুটা কিন্তু বেসিক্যালি। এই জন্য ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রিপারেশন দেওয়াটাই আমার কাছে মনে হয় যে বুদ্ধিমানের কাজ হবে, যেটা হোক না কেন অ্যানিমেল কিন্তু রেসপন্ড করবে। এটাই আসলে আজকে পড়া আর কিছু না, জাস্ট বলার জন্যই যে আমাদের কিন্তু আজকে থেকে ফরমালি তোমার লার্জ অ্যানিমেল মেডিসিন কোর্স শেষ, আমরা পরবর্তী সপ্তাহ থেকে রবিবার থেকেই ইমিউনোলজি ক্লাস শুরু করব, হালকা হালকা করে পড়বো। আর পরবর্তী আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যেহেতু আমার ওটা এক্সাম কমিটির চেয়ারম্যান আমি, যে তোমরা একটা প্লিজ পড়াশোনা শুরু করো, আমি চেষ্টা করবো যতটুকু কোর্সের মানে বার্ডেন মানে তোমাদের কোশ্চেনের টাইপ যতটা সহজ করার জন্য যত কত বুদ্ধি উত্থাপন করা যায় করার, বাদ বাকি সব টিচারদের মতামত লাগবে, অবশ্যই স্যারের মতামতও লাগবে,
ডিন স্যার আছেন, মোজাহার আলী স্যার, ওনাদের মতামত লাগবে। তারপরও মিড টার্মটা যে এলাকা হয়েছে টোটালি কিন্তু ওইভাবে নেওয়ার কথা ছিল না, পরে ওখানে ওখানে আমি সবার আগে ওভাবে উঠাইছি যে ভাইবা নিব, তাহলে সব সুবিধা হয়। লিখিত হলে অনেক সময় কষ্ট হয়, এখন ফাইনালে হয়তো এইভাবে নাও হতে পারে, লিখিতও হতে পারে, মানে এটা এখনো ফিক্সড হয় নাই। ঠিক আছে, তো যেভাবেই হোক পড়া শুরু করো, এটাই। ভালো থেকো সবাই, আবার কথা হবে ইনশাআল্লাহ রবিবার ইমিউনোলজি কোর্স নিয়ে, পড়া শুরু করবো আমি ইমিউনোলজি। আর কারো কোনো কথা আছে? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলো, শুনতে পাচ্ছি। হলো যে আমাদের সিআর কে এই সাবজেক্টে যে আপনি ওকে, ঠিক আছে, ভালো থেকো সবাই, ঠিক আছে। আর কোনো কথা থাকলে বা বিশেষ কথা থাকলে ফেসবুকেও মেসেঞ্জারও দিতে পারো, যদি যদি এখন সময় না হয় বলে ফেলতে পারো, কোনো প্রবলেম নেই, যে কোনো হেজিটেশন করার কিছু নেই। ভালো থেকো, ঠিক আছে।